আজকে যখন তাদের রাজনীতির খরা চলছে তখন এই মাদ্রাসা ছাত্রদেরকে ভাড়া করছে। তাহলে ছাত্রলীগ মৌলবাদী হয়ে যায়নি? আজকে বাংলাদেশ একটি সংকটের মধ্যে রয়েছে। এই সংকট থেকে যদি বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হয় তাহলে সবাইকে রাজপথে নামতে হবে। মানুষ ভাড়া করে আনছে প্রত্যেকটা জেলা থেকে, বিরিয়ানি দিবে আর পকেটে 500 টাকা ঢুকিয়ে দিবে। যুব অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি যুব অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক নাদিম হাসান এবং আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রাষ্ট্রবিজ্ঞানী আব্দুল লতিফ মাসুম স্যার, জাতীয়তাবাদী যুবদলের সম্মানিত সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ভাই এবং অন্যান্য যুব সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি বক্তব্য বেশি দিব না যেহেতু সময় সংক্ষিপ্ত। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ বৃহত্তর ছাত্র সমাবেশে ডাক দিয়েছে। আপনারা দেখেছেন যে তামিরুল মিল্লাত সেই মাদ্রাসার খুব অল্প বয়স্ক ছাত্ররা, যাদের বয়স হবে কারোর বয়স 10 বছর 12 বছর, আজকে তাদের রাজনীতির এতটাই সংকট, সেই মাদ্রাসার শিক্ষার্থীদের দিয়ে তারা বক্তব্য তৈরি করেছে, তাদের পেজে দিয়েছে। আপনারা দেখেননি? আমরা দেখেছি মাদ্রাসার ছাত্রদেরকে কিভাবে এই ছাত্রলীগ যুবলীগ কিভাবে শিবির ট্যাগ দিয়েছে। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলাম আমরা প্রতিটা রাতে আমরা ছাত্রদের আত্মকান্না আত্মচিৎকার শুনতে পেতাম মধ্যরাতে, বিশেষ করে যারা নামাজ পড়ত, যারা টাকনের উপরে পায়জামা পড়ত বা প্যান্ট পড়ত, তাদেরকে শিবির সন্দেহ করত এবং যদি কখনো দেখত যে কোনো জায়গায় কোনো ধর্মীয় পেজে লাইক দিয়েছে বা তার রুমে ধর্মীয় বই পাওয়া গিয়েছে তাহলে সে নিশ্চিত শিবির, তাকে জঙ্গি বানিয়ে রাতভর রক্তাক্ত করে ওই শাহবাগ থানায় দিত। এর প্রতিবাদে আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে বিভিন্ন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ করেছি, আমাদেরকেও বিভিন্ন সময় মৌলবাদী বলেছে। আজকে দেখেন এই মাদ্রাসার ছাত্রদের পক্ষে কথা বলার জন্য আমরা যদি মৌলবাদী হই, আজকে যখন তাদের রাজনীতির খরা চলছে তখন এই মাদ্রাসার ছাত্রদেরকে ভাড়া করছে, তাহলে ছাত্রলীগ মৌলবাদী হয়ে যায়নি? ছাত্রলীগ মৌলবাদী না। মৌলবাদ কাদেরকে বলে? যারা সন্ত্রাসী কার্যক্রম করে, জঙ্গিবাদী করে, যারা হত্যা করে, গুম করে, খুন করে, নিপীড়ন করে, যারা মানুষকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যায়, তারাও তো সাম্প্রদায়িক, তারাই তো মৌলবাদী, তাই না? আজকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এরা সবাই মৌলবাদী হয়ে গিয়েছে, এরা সবাই সাম্প্রদায়িক হয়ে গিয়েছে। আজকে তারা বৃহত্তর ছাত্র সমাবেশ করবে, মানুষ ভাড়া করে আনছে প্রত্যেকটা জেলা থেকে, বিরিয়ানি দিবে আর পকেটে 500 টাকা ঢুকিয়ে দিবে। বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি কি বলেছিল রংপুরের একটি সম্মেলনে? বলেছিল আজকাল টাকা ছাড়া কর্মী পাওয়া যায় না, মাথা পিছু 350 টাকা দিতে হয়, মাথা পিছু 350 টাকা দিয়ে বাস ভাড়া করে বিরিয়ানি খনন নামে কালকে তারা সমাবেশ করবে। আমরা সারা দেশের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, এই সমাবেশে যদি আপনি যান তাহলে এই মৌলবাদ, গুম, খুন, এই ভটচরদেরকে আপনি সমর্থন করবেন। হয়তো হলে থাকার জন্য, ক্যাম্পাসে থাকার জন্য আপনি বাধ্য হয়ে যাচ্ছেন, কিন্তু এই বাধ্য হয়ে আর কতকাল? আজকে বাংলাদেশ একটি সংকটের মধ্যে রয়েছে। এই সংকট থেকে যদি বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হয় তাহলে সবাইকে রাজপথে নামতে হবে। আজকে জাতীয়তাবাদী দলের সম্মানিত সভাপতি যে ঐক্যের আহ্বান করেছেন, সেই ঐক্যের আহ্বানে আপনাদের সবাইকে রাজপথে নামতে হবে। যুব অধিকার পরিষদ যে আহ্বান করেছে,
সেই আহ্বানের সারা দিয়ে আপনাদের সবাইকে একতাবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। আমরা দেখলাম বৃহত্তর ছাত্র ঐক্য গঠন করার জন্য ইতিমধ্যে বিএনপির কার্যালয়ে একটি মিটিং হয়েছে, ছাত্ররা মিটিং করেছে। আজকে যুব সংগঠনগুলো তাদেরকেও এভাবে এই ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আজকে আগস্ট মাসের শেষ দিন, আমাদেরকে আগামীকাল থেকে রাজপথে এমনভাবে নামতে হবে এই সেপ্টেম্বরের মধ্যেই এই শেখ হাসিনাকে বিদায় করতে হবে। এই লড়াই আমাদের বাঁচা মরার লড়াই। এইবার যদি আমরা না জিততে পারি তাহলে এই বাকশালের কবলে, এই ফাঁসিবাদের কবলে আরো পাঁচ বছরের জন্য আমরা পড়ে যাব। আমাদের নিস্তার হবে না, কেউ রক্ষা পাবেন না। যেমনি ভাবে দেশ স্বাধীনের পরে জহির রায়হানকে গুম করা হয়েছিল, যেমনি ভাবে দেশ স্বাধীনের পরে জাসদের ৩০ হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা যদি এই বাকশাল থেকে দেশকে, জাতিকে রক্ষা করতে না পারি তাহলে আরেকটি বাকশালের কবলে আমরা পড়ব এবং আমাদের প্রত্যেককে গুম খুনের শিকার হতে হবে। সুতরাং এই লড়াই আমাদের বাঁচা মরার লড়াই, এই লড়াই আমাদের জিততে হবে, এই লড়াইয়ে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং এখানে যুবদলের নেতৃবৃন্দ আছে, যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ আছে, আপনাদেরকে রাজপথে থেকে এই ফাঁসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ ফাইট দিতে হবে। যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, 90 নূর হোসেন যেভাবে জীবন দিয়েছিল তেমনি ভাবে আপনাদেরকে জীবন দিতে হবে, এই জীবনকে কুরবানি দিয়ে দিতে হবে। তবু এই ফাঁসিবাদকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা দেখেছেন আজকে প্রথম আলোতে একটি হেডলাইন হয়েছে, লিড নিউজ আপনারা দেখেছেন, সেখানে বলা হচ্ছে যে এই সরকার, এই সরকারের যে প্রশাসন, তারা ভিন্নমত দমনে বেশি জোর দিচ্ছে, অথচ যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করার জন্য, তাদেরকে ধরার জন্য তাদের কোনো চেষ্টা নাই। তার মানে কি, এই প্রশাসন, এই সরকার আজকে অপরাধীদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, আর আমরা যারা ভিন্নমতের মানুষ রয়েছি তাদেরকে গ্রেপ্তার করছে, তাদেরকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাচ্ছে, তাদেরকে মামলা দিচ্ছে, হামলা দিচ্ছে। খুলনাতে দেখেন নাই, শুধুমাত্র সন্তানের লেখার জন্য মাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গেল, মিথ্যা মামলা দিল, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দি করে রাখলো। আজকে মা বোনেরা এই সরকারের হাতে নিরাপদ নয়। এমসি কলেজে ওই ছাত্রলীগের হায়নারা কিভাবে আমার একজন বোনকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছিল আপনারা ভুলে গিয়েছেন? আজকে যখন বোনেরা প্রতিবাদ করে নাই তখন মায়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে, মামলা দিচ্ছে এবং তাদেরকে গ্রেপ্তার করে রাখছে। এই গ্রেপ্তার বাণিজ্য শুরু করেছে আমাদের প্রশাসন, পুলিশের বক্তব্য শোনেন নাই? কি বলেছে ডিএমপি কমিশনার? বলেছে এই পুলিশ আর সেই পুলিশ নয়। মানে কি? আরেকজন দেখলাম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি বললেন আমরা ওই খাম্বার যুগে আর ফিরে যাব না। আজকে পুলিশের পোশাক পরে যাদের বেতন দেওয়া হয় জনগণের ভাগ এবং ট্যাক্সের টাকায়, সেই পুলিশ আজকে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। আপনাদের যদি এমপি মন্ত্রী হওয়ার এতই খায়েশ থাকে, ওই পুলিশের পোশাক খুলে আসেন, একসাথে রাজপথে ময়দানে লড়াই করি, চাকরি ছেড়ে দেন, জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় বেতন খেয়ে আজকে আপনি বলছেন এই পুলিশ আর সেই পুলিশ নয়, খাম্বার যুগে আমরা ফিরে যাব না। এই রাজনৈতিক বক্তব্য পুলিশকে প্রত্যাহার করতে হবে। আজকে যখন দেখছে সচিবালয়ের সচিবদের মুখে, আজকে তাদের মুখে হাসি নাই, মনটা খারাপ হয়ে আছে। যখন শেখ হাসিনা বলেছিল আপনাদের মন খারাপ কেন, এরপরে এই পুলিশদের মাধ্যমে এই ধরনের বক্তব্য দেয় সচিবদেরকে সাহস দেওয়া হচ্ছে যে আমরা প্রশাসনের সবাই এক। 90-এ যখন এরশাদের পতন হয় তখন পুলিশ তাকে সেভ করতে পারে নাই, মিলিটারি সেভ করতে পারে নাই, যেদিন হাসিনার পতন হবে এই পুলিশ দিয়ে, র‍্যাব দিয়ে শেখ হাসিনাকে রক্ষা করা যাবে না, পুলিশ দিয়ে র‍্যাব দিয়ে এই আওয়ামী লীগকে রক্ষা করা যাবে না। ইতিমধ্যে ওবায়দুল কাদের বলেছে যেদিন আমাদের পতন হবে এক রাতে শেষ করে দিবে। ভয় কিন্তু শুরু হয়ে গিয়েছে তাদের মধ্যে, পতনের ভয়। সুতরাং এখন আমাদেরকে রাজপথে সর্বশক্তি নিয়োগ করে আমাদের রাজপথে থাকতে হবে। আমি বক্তব্য বাড়াবো না, যেটি বলতে চাই আপনারা দেখেছেন আমাদের ছাত্রনেতা বিনিয়ামিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে একটি কন্ডম ছেলের মধ্যে রাখা হয়েছে, তার বাবা এখানে উপস্থিত আছে। আজকে জজকোর্টে জামিন শুনানি ছিল
জামিন দেওয়া হয়নি। আমাদের সাবেক ছাত্রনেতা মশিউর রহমান, তার অপরাধ ছিল ওই যে শপথবদ্ধ রাজনীতিবিদ যারা বিচারপতির নামে, নামের আগে বিচারপতি লিখিয়েছে, যারা রাজনৈতিক বক্তব্য দিয়েছিল তার প্রতিবাদ জানিয়েছিল, যে কারণে মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বলতে চাই, আজকে দেখেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা, আওয়ামী লীগের মন্ত্রীরা মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ পাঠ করছে, কারণ আপনারা আজকে ইন্নানিল্লাহ পাঠ করতে দিচ্ছেন না। ছাত্রলীগের মধ্যে, যুবলীগের মধ্যে যারা একটু কতিপয় ভালো মানুষ রয়েছে, তারা যখন একজন মানুষের মৃত্যুতে ইন্নানিল্লাহ পাঠ করছে, তখন তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। আর এই কারণে আজকে নিন্দা জানিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মৃত্যুতে, এমপি মন্ত্রীদের মৃত্যুতে আজকে মানুষ আলহামদুলিল্লাহ পাঠ করছে, এটি অত্যন্ত লজ্জার এবং দুঃখের। আমরা এই ধরনের বাংলাদেশ চাইনি। মহান মুক্তিযুদ্ধের মূলনীতি ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি রাষ্ট্র গড়ে তোলা। সেই রাষ্ট্র আমরা আজকে গড়ে তুলতে পারি নাই। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কি অপরাধ, কেউ বিশ্বাস করেন সে 2 কোটি টাকা মেরে খেয়েছে? এখানে একজন আছেন বিশ্বাস করেন? অথচ তাকে আজকে গৃহে অন্তরীণ করে রাখা হয়েছে, তাকে করোনাকালীন সময়ে জেলে বন্দী করে রাখা হয়েছিল। শেখ হাসিনা খালেদা জিয়াকে ভয় পায়, এই কারণে তাকে জেলে বন্দী রেখে, গৃহ অন্তরীণ রেখে ফাঁকা মাঠে গোল দিতে চাই। 14 সালে দিয়েছে, 18 সালে দিয়েছে, এই 23 সালের ডিসেম্বরে যে নির্বাচন হবে, ফাঁকা মাঠে শেখ হাসিনাকে কোনো গোল দিতে দেওয়া হবে না। আমাদের সর্বোচ্চ শক্তি নিয়ে রাজপথে লড়াই করতে হবে। আলোচনার টেবিলে কোনো সমাধানের পথ আওয়ামী লীগ রাখে নাই, সুতরাং রাজপথেই ফয়সালা হবে, রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই শেখ হাসিনা সরকারের বিদায় ঘটাতে হবে। এবং সেই বিদায় ঘটানোর জন্য সকল যুবক নেতৃবৃন্দকে একাত্তর হয়ে রাজপথে নামতে হবে। ছাত্ররা একতাবদ্ধ হয়েছে, যুবকরা একতাবদ্ধ হন, এ আওয়ামী লীগ সরকার তাহলে পালাবার পথ পাবে না। আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।